হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পার্ট সিক্স ডিসকাস করবো এর আগে আমরা পাঁচটা কারেন্ট অ্যাফেয়ার্সে পার্ট আপলোড করে দিয়েছি যারা দেখো নি তারা অবশ্যই আগের পার্টগুলো দেখে নেবে চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে দেখো কোরিয়েশন ইয়ার নাইনটিন নাইনটি সিক্স টু টু থাউজেন্ড টুয়েলভ এই বইটি কার আত্মজীবনী এই বইটি হচ্ছে প্রণব মুখার্জির আত্মজীবনী অপশান এ হচ্ছে এটির অ্যান্সার নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব কোন বিখ্যাত ব্যক্তিত্ব হৃদয়নাথ মঙ্গেশ্বর খেতাব পেয়েছেন না জাবেদ আক্তার হৃদয়নাথ মঙ্গেশ্বর খেতাবটি পেয়েছেন অপশান বি হচ্ছে এটির অ্যান্সার নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব কোন বিখ্যাত ভারতীয় দ্রুতপদী সঙ্গীত শিল্পী সদ্য প্রয়াত হলেন যিনি ঠুংরির রানী নামে পরিচিত তিনি হচ্ছেন গিরিজা দেবী অপশান সি হচ্ছে এটির অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা পড়ব কোন দল দু হাজার ষোলো সতেরো রঞ্জিত ট্রফি জিতেছিলেন দেখো দু হাজার ষোলো সাতেরও রঞ্জিত ট্রফি জিতেছিলেন গুজরাট কিন্তু দু হাজার সতেরো আঠেরো তো রঞ্জিত ট্রফি হয়ে গেছে এবং এটার উইনার্স হচ্ছে বিদর্ভ এবং এটি রানার্স আপ হচ্ছে মানে যাকে হারিয়েছে ফাইনালে সেটি হচ্ছে দিল্লি দিল্লির টিমকে হারিয়েছে বিদর্ভ ঠিক আছে তাহলে উইনার্স দু হাজার সতেরো আঠেরো হচ্ছে বিদর্ভ এবং দু হাজার ষোলো সতেরো রঞ্জিত ট্রফির উইনার্স হচ্ছে গুজরাট ঠিক আছে তাহলে গুজরাট এবং দু হাজার ষোলো সতেরো গুজরাট এবং দু হাজার সতেরো আঠেরো বিদর্ভ ঠিক আছে আর কোনো কনফিউজ থাকবে না নিশ্চয়ই নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে না ইউরোপিয়ান কাউন্সিল নবনিব নবনিযুক্ত প্রেসিডেন্ট হলেন কে না ইউরোপিয়ান কাউন্সিলের নবনিযুক্ত প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড টাস্ক অপশান সি হচ্ছে এটির অ্যান্সার নেক্সট কোশ্চেন আমরা পড়ব কোন কোন বা কোন সরি কোন দেশ দক্ষিণ চীন সাগরের কিছু অংশের নামকরণ করেছেন উত্তর নাটুর না সাগর ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি কোন দেশ দক্ষিণ চীন সাগরের কিছু অংশের নামকরণ করেছেন উত্তর নাটুনা সাগর অপশান হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশান ডি ইন্দোনেশিয়া ঠিক আছে এবার আমরা নেক্সট পেজে দেখব নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো না সাত প্রোগ্রামটি চালু করেছে কে না সাত প্রোগ্রামটি চালু করেছে নীতি আয়োগ অপশন বি হচ্ছে এটির অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা পড়বো কেসি অ্যাফলিক কে কোন সিনেমার জন্য তম একাডেমি পুরস্কার জিতেছিলেন না কেসি অ্যাফলিক্ট ম্যানচেস্টার বাই দ্য সি এই সিনেমাটির জন্য তম একাডেমি পুরস্কার জিতেছিলেন ঠিক আছে নেক্সট কোশ্চেন কে সার্কে নবনিযুক্ত সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছে না সার্কে নবনির্বাচিত সেক্রেটারি হয়েছে আমজাদ হোসেন বি সিয়াল অপশন ডি হচ্ছে এটি অ্যান্সার তিনি ফার্স্ট মে দু হাজার এই নতুন সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন এবং এখনও পর্যন্ত তিনি আছেন এবং আরেকটা বলে রাখি না সার্কের হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু নেপাল ঠিক আছে এই দুটি কোয়েশ্চেন তোমাদের জেনে রাখা দরকার ছিল সেই দুটি কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে নেক্সট দেখো কোন অভিনেতা প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে দু হাজার সতেরো সালে চৌষট্টিতম জাতীয় পুরস্কার পেয়েছেন না অক্ষয় কুমার অক্ষয় কুমার রুস্তম মুভিটার জন্য দু হাজার সতেরো সালে চৌষট্টিতম ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার ন্যাশনাল অ্যাওয়ার্ডটি পেয়েছেন ঠিক আছে এরপরে নেক্সট দেখো কোন ভারতীয় তবলা শিল্পী দু সালে গ্রামী পুরস্কার ভূষিত হয়েছেন না সন্দীপ দাস ভারতীয় তবলা শিল্পী সন্দীপ দাস দু হাজার সতেরো সালে গ্রামী পুরস্কারে ভূষিত হয়েছে ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব সেটা দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মায়ানমারের রাষ্ট্রপতিকে তার প্রথম দ্বিপাক্ষিক ভ্রমণে কি উপহার দিয়েছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মায়ানমারের রাষ্ট্রপতিকে তার প্রথম দ্বিপাক্ষিক ভ্রমণের জন্য যে উপহার দুটি দিয়েছেন সেটি হচ্ছে বোধি এবং আঠেরোশো একচল্লিশ সালে সালুইন নদীর সহ মানচিত্র এই দুটি অ্যাওয়ার্ড দিয়েছে তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি কেবল ক খ মানে এ এবং বি বোধিবৃত্তের মূর্তি দিয়েছেন এবং আঠেরোশো সালে সালাউইন নদীর সহ মানচিত্র দিয়েছেন নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা পড়বো উত্তর কোরিয়া তাদের কততম পারমাণবিক পরীক্ষা করলো না উত্তর কোরিয়া তাদের ছয়তম বা সিক্স পারমাণবিক পরীক্ষা করেছে নেক্সট হচ্ছে ভারতের প্রথম কোন মহিলা পূর্ণ সময়ের জন্য প্রতিরক্ষা মন্ত্রকে দায়িত্ব পেলেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ ইনি প্রথম মহিলা যিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন কে না নির্মলা সীতারামন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা এটা একদম মুখস্থ করবে মন নামটা একদম ভুলবে না নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো হলিউডের দীর্ঘদিন সফলভাবে কাজ করা সত্ত্বেও অস্কারের জন্য অতীতে কখনও মনোনীত হয়নি কিন্তু সদ্য তিনি অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি কে না তিনি হচ্ছেন ডোনাল্ড সাউদারল্যান্ড অপশান ডি হচ্ছে এটির অ্যান্সার নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন না কোন দেশ নোবেল শান্তি বিজয়ী মালালা ইউসুফ যায়কে নিজের দেশে নাগরিক নাগরিকত্ব দেবে বলে মনোনীত করেছেন অ্যান্সার হচ্ছে কানাডা নোবেল শান্তি বিজয়ী মালালা ইউসুফ জায়কে নিজেদের দেশে নাগরিকত্ব নাগরিকত্ব দেবেন বলে মনোনীত করেছেন নেক্সট কোশ্চেন জর্জ এ ওলা নোবেল বিজয়ে যিনি সদ্য মারা গেছেন তিনি কোন ক্ষেত্রে নোবেল প্রাইজ পেয়েছেন তিনি কেমিস্ট্রি বা রসায়নের উপর নোবেল প্রাইজ পেয়েছেন এবার দেখো নেক্সট পেজ নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো না সুদানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী হলেন কে না সুদানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী হলেন রকরি হাসান সালে অপশান সি হচ্ছে এটির অ্যান্সার রকরি হাসান সালে নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কোন ক্লাব দু সালে ইউইএফ চ্যাম্পিয়ন লিগ ট্রফি জিতেছেন না অ্যান্সার হচ্ছে রিয়েল ম্যাড্রিড নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব ভারতের নবনিযুক্ত জেনারেল সলিসিটি কে নিযুক্ত হলেন না ভারতের নব নবীন নব নবনিযুক্ত জেনারেল সলিসিটির নিযুক্ত হয়েছেন রঞ্জিত কুমার অপশন সি হচ্ছে এটির অ্যান্সার নেক্সট কোশ্চেন দু হাজার সতেরো সালে মিউস ইউনিভার্স প্রদর্শনীতে কোন ভারতীয় ব্যক্তিত্ব বিচারক হিসাবে উপস্থিত ছিলেন দেখো এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট বিচারক হিসাবে উপস্থিত ছিলেন কে না সুস্মিতা সেন অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার নেক্সট কোশ্চেন আমরা যেটা বলবো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কী বলেছে দেখো না কোন সংস্থা দু হাজার পনেরো ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার জিতেছেন অ্যান্সার হচ্ছে দু হাজার পনেরো সালে যে সংস্থাটি ইন্দিরা গান্ধী পুরস্কার জিতেছেন সেটি হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস এরা দু হাজার পনেরো সালে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ডটি জিতেছেন এবং দেখো দু হাজার এবং দেখো দু হাজার সতেরো সালে যিনি পেয়েছেন তিনি হচ্ছেন মনমোহন সিং দু হাজার সতেরো সালে মনমোহন সিং ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার জিতেছেন এবং দু হাজার পনেরো সালে যেতেছিল ইউনাইটেড হাই কমিশন ফর রিফিউজিস এবং দু হাজার ষোলোতে কেউই পায়নি দু হাজার ষোলোতে অ্যাওয়ার্ডে দেওয়া হয়নি দু হাজার সতেরোতে দেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট কোশ্চেনটা দেখো কোশ্চেন দিয়ে বোঝা যাচ্ছে না তাই এটা আমরা স্কিপ করে গেলাম নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো কোন সিনেমা বেস্ট মোশন পিকচার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে দু হাজার সতেরোতে গোল্ডেন গ্লোব অথবা বাফটা মঞ্চে ঠিক আছে অ্যানসার হচ্ছে লালা ল্যান্ড লালা ল্যান্ড এই মুভিটিকে বেস্ট মোশন পিকচার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে দু হাজার সতেরো সালে ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব জয়পুর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে কোন অভিনেতাকে সারা জীবনের খ্যাতিস্বরূপ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যানসার হচ্ছে রমেশ প্রসাদ ইনি জয়পুর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা পড়ব কোন ভারতীয় ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হেলথ হেলথ অর্গানাইজেশনের শুভেচ্ছা দূত রূপে নিযুক্ত হয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় হেপাটাইটিসের প্রতি মানুষের সচেতনা বৃদ্ধির জন্য আরেক বলছি দেখো কোন ভারতীয় ব্যক্তিত্ব ডাব্লু এচও পূর্ব কি না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের শুভেচ্ছা দূত রূপে নিযুক্ত হয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার হেপাটাইটিসের প্রতি মানুষের সচেতনার বৃদ্ধি উদ্যোগে অ্যান্সার কি না অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা দূত হিসাবে নিযুক্ত করা হয়েছে নেক্সট কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আমরা পড়ব না কোন ভারতীয় ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ান অফ অনার সম্মানে ভূষিত হয়েছেন এটা আশা করি আমরা সবাই আনসারটা জানি না সৌমিত্র চ্যাটার্জিকে ভারতীয় ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ান অফ অনারের সম্মানে ভূষিত করা হয়েছে নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব ভারতের প্রথম কোন স্টেডিয়াম বা ক্রিয়াঙ্গনের নাম যুদ্ধে সেনানায়কদের নামের উপর ভিত্তি করে করা হয়েছে অ্যান্সার হচ্ছে ইডেন গার্ডেন কলকাতা ঠিক আছে এবার আমরা নেক্সট পেজ দেখব নেক্সট কোশ্চেন কী বলেছে দেখুন দু হাজার ষোলো সালে বেয়ার সম্মানে ভূষিত হয়েছে কে না দু হাজার ষোলো সালে বেয়াজ সম্মান ভূষিত হয়েছেন সুরেন্দ্র বর্মা এবং দু হাজার সতেরো সালে যিনি বেয়াজ সম্মানে ভূষিত হয়েছেন তিনি হলেন মমতা কালিয়া এই মমতা কালিয়া নামটা খুব ইম্পর্টেন্ট কারণ দু হাজার ষোলোটা কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক পূরণ হয়ে গেছে দু হাজার ষোলো সাল থেকে হয়তো আসবে না কিন্তু দু হাজার সতেরো সালের খুব মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বেয়াজ সম্মানে ভূষিত হয়েছেন কে না মমতা কালিয়া দু হাজার সতেরো সালে ঠিক আছে নেক্সট দেখো কোন জার্মানির সরি কে জার্মানির নতুন প্রেসিডেন্ট হিসাবে শপন দিলেন না ফ্র্যাঙ্ক স্টেন মেলার মেয়ার ফ্র্যাঙ্ক স্টেন মেলার জার্মানির নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ দিলেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো দু হাজার সতেরো সালে উইবেলডন টেনিস পুরুষে টেনিসে পুরুষদের সিঙ্গেল বিভাগে খেতাব জিতেছেন কে না সিঙ্গেলসে পুরুষদের সিঙ্গেলসে খেতাব জিতেছেন রজার ফেডরার এবং ইনি নিউজিল্যান্ড সরি সুইজারল্যান্ড থেকে বিলং করে ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব দু হাজার আঠেরোতে বিজয় হাজারের ট্রফিতে কোন ক্রিকেট টিম জিতেছে না দু হাজার আঠেরোতে বিজয় হাজারের ট্রফিতে যে ক্রিকেট টিমটি জিতেছে সেটি হচ্ছে কর্ণাটকা এবং কর্ণাটকা টোটাল তিনবার বিজয় হাজারের ট্রফি জিতেছে এবং দু হাজার কী বলে সতেরোতে জিতেছিল তামিলনাড়ু দু হাজার ষোলোতে জিতেছিল গুজরাট ঠিক আছে এবং দু হাজার আঠেরোতে বিজয় হাজারের ট্রফি জিতেছেন কর্ণাটকা ঠিক আছে এবং এর রানার আপ হচ্ছে সৌরাষ্ট্র সৌরাষ্ট্র হচ্ছে মানে সৌরাষ্ট্রকে হারিয়ে কর্ণাটক দু হাজার আঠেরো সালে বিজয় হাজারের ট্রফি জিতেছে ঠিক আছে বিভিন্ন এক্সামে যারা গ্র্যাজুয়েশন পাশে এক্সামে তাদের কোশ্চেন এই গুমই কোশ্চেন দেয় যে কাকে হারিয়ে কর্ণাটক দু হাজার আঠেরো সালে বিজয় হাজারের ট্রফি জিতেছেন ঠিক আছে রাষ্ট্রকে হারিয়ে এবং যারা গ্রুপ ডি মানে রেলের গ্রুপ ডি দেবেন তাদের এই রকম ধরনের কোশ্চেন আসবে যে দু আঠেরো সালে বিজয়া ট্রফি কে দিতেছে কর্ণাটকা ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো সেটা দেখো কী বলেছে না ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান পৃথিবী দেশগুলির মধ্যে কত না ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান পৃথিবী পৃথিবী দেশগুলোর মধ্যে দু সালে ছিল একশো এবং দু সালে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো ঠিক আছে এবং দু হাজার সতেরো দু হাজার আঠেরো দুটোই কিন্তু ইম্পর্টেন্ট যে কোনো একটা তোমাদের আসতে পারে দেখবি লিখে দেবে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দু হাজার সতেরোতে ভারতের পৃথিবীতে কতগুলো মানে স্থান কত ছিল না একশো বাইশ এবং দু হাজার আঠেরোতে কত একশো তেত্রিশ ঠিক আছে দুটো ইয়ারই মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো না চোদ্দতম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় না চোদ্দতম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালুরুতে ঠিক আছে অপশান সি হচ্ছে এটির অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো কোন দেশ দু হাজার সরি কোন দেশ দু সালে নবম ব্রিক্স সম্মেলন আয়োজন করেছে না দু হাজার সতেরোতে ব্রিক্স সম্মেলন আয়োজন করেছিল চীন এবং দু হাজার আঠেরোতে সম্মেলন যেটা টেন্থ ব্রিক্স সম্মেলন হবে সেটি হবে দক্ষিণ আফ্রিকায় ঠিক আছে দু হাজার আঠেরোতে হবে এখন হয়নি তবে হবে দু হাজার আঠেরোতে এবং দু হাজার সতেরোতে হয়েছে চীনে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা পড়ব ভারতের নতুন প্রতিরক্ষা সচিবের নাম কী না ভারতের নতুন প্রতিরক্ষা সচিবের নাম হচ্ছে সঞ্জয় মিত্র এবং ইনি একজন আইএএস অফিসার ঠিক আছে নেক্সট কোশ্চেন বিজয় হাজারে দু হাজার ষোলো সতেরো ট্রফি তামিলনাড়ু কোন দলকে হারিয়েছিল দেখো দু হাজার ষোলো বিজয় হাজারে যেতেছিল তামিলনাড়ু কিছু নাগেই পড়লাম এবং তারা হারিয়েছিল বেঙ্গলকে নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো না রাষ্ট্রপুঞ্জের সামাজিক ন্যায় বিচার দিবস দু হাজার সতেরোতে এর প্রধান থিম কী ছিল এ এর প্রধান থিম ছিল প্রিভেন্টিং কনফ্লিক্ট অ্যান্ড শাসেনিং পিস থ্রু ডিসেন্ট ওয়ার্ক এটি থিম ছিল রাষ্ট্রপুঞ্জের সামাজিক ন্যায় বিচার দিবসে দু হাজার সতেরো ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কী বলেছে দেখো না ইউনেস্কোর ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল দু হাজার জন্য কোন দেশ মনোনীত হয়েছে না ইউনেস্কোর ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল দু হাজার জন্য যে দেশটি নির্বাচিত হয়েছে সেটি হচ্ছে অ্যাথেন্স অপশন এ হচ্ছে এটির অ্যান্সার নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো দু হাজার সতেরো সালে একাত্তরতম সন্তোষ ট্রপি ফুটবল জিতেছেন কোন দল না দু হাজার সতেরো সালে একাত্তরতম ফুটবল ফুটবল সন্তোষ ট্রফি ফুটবল জিতেছেন পশ্চিমবঙ্গ এবং দু হাজার আঠেরোতে জিতেছে কেরালা এবার বলে রাখি দু হাজার সতেরো সালে জিতেছিল পশ্চিমবঙ্গ এবং দু হাজার সালে রানার ছিল গোয়া ঠিক আছে এবং দু হাজার আঠেরোতে জিতেছে কেরালা এবং দু হাজার আঠেরোতে রানার সাপ হচ্ছে পশ্চিমবঙ্গ তাহলে এই কনফিউজ থাকবে না দু হাজার সতেরো সতেরোতে জিতেছিল পশ্চিমবঙ্গ হেরেছিল গোয়া দু হাজার আঠেরোতে জিতেছিল কেরালা এবং হেরেছিল পশ্চিমবঙ্গ এই দুটি যেন একদম কনফিউজের জন্য এবং সালটা অবশ্যই মনে রাখবে কোশ্চেন দু হাজার সতেরো অথবা দু হাজার আঠেরো থেকেই আসবে ঠিক আছে সালটা কোনো যেন কনফিউজ হয় না ওই জন্যই আমি তোমাদের দু হাজার সাতেরো দু হাজার আঠেরো একবারে দিয়ে দিয়েছি নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো না কোন শহর একশো পাঁচতম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে আয়োজন করেছে একশো পাঁচতম বিজ্ঞান কংগ্রেসে আয়োজন করার কথা ছিল হায়দ্রাবাদে কিন্তু কিছু সিকিউরিটি কারণের জন্য এটি ক্যান্সেল হয়ে গেছিলো এবং এটি হয়েছে মণিপুর ইউনিভার্সিটি ইম্ফলে ইম্ফলের মণিপুর ইউনিভার্সিটিতে এটি হয়েছে একশো পাঁচতম ভারতীয় বিজ্ঞাস বিজ্ঞান কংগ্রেস এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে না দু হাজার সতেরোতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত না দু সালে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে একশো একত্রিশ নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব জাপানে বাহাত্তরতম হিরোসীমা দিবস পালন করলো এবার এটি কত মানে কত কততম বাহাত্তরতম হয়েছে কত তারিখে না ছয় আগস্ট দু হাজার ঠিক আছে নেক্সট কোশ্চেন নীতি আয়োগ সাত প্রোগ্রাম চালু করেছে এটি হলো কি এটি হলো সাতের মানে ফুল ফর্ম বলেছে ঠিক আছে বা সাত মানে এই প্রোগ্রামটি কী সেটা বলা হচ্ছে শেষটি হচ্ছে অপশান বি হচ্ছে এটি অ্যান্সার সাস্টেনেবেল অ্যাকশন ফর ট্রান্সফর্মিং হিউম্যান ক্যাপিটাল আরেকবার বলে দিচ্ছি সাস্টেনেবল অ্যাকশন ফর ট্রান্সফর্মিং হিউম্যান ক্যাপিটাল এটি হচ্ছে সাতের ফুল ফর্ম ঠিক আছে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এটা নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব কোন ভারতীয় বিশিষ্ট ব্যক্তিত্ব ভ্রূণ হত্যা ও গর্ব নির্ধারণ সম্পর্কে সচেতন করতে সেলফি উইথ ডটার অ্যাপসটি চালু করেছেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা কি হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এটি চালু করেছিলেন নেক্সট কোশ্চেন হচ্ছে দু হাজার সালে জি সেভেন সাবমিট কোথায় অনুষ্ঠিত হবে না দু হাজার অনুষ্ঠিত হবে বা হয়ে গেছে এটা দু সালে জি সেভেন অনুষ্ঠিত হয়েছে ইটালিতে এবং দু হাজার আঠেরোতে হবে কানাডাতে এটি এখনও হয়নি এটি মূলত জুন জুলাই মাসে হয় ঠিক আছে তাহলে দু হাজার সতেরোতে জি সেভেন সাবমিট হয়ে ইতালিতে এবং দু হাজার হবে কানাডাতে নেক্সট কোশ্চেন দু হাজার সাত ষোলো সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে ভূষিত হয়েছেন না দু হাজার ষোলো সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন কাশি নাথুনি বিশ্বনাথন এবং দু হাজার সতেরোতে যেটা কাল না পরশু দিন অ্যানাউন্স হয়েছে কে পেয়েছেন না বিনোদ খান্না ঠিক আছে এই এই দাদা সাহেব ফাল ফাল্কে অ্যাওয়ার্ডের ফুল লিস্ট আমি একটা বানিয়ে দেবো আলাদা করে সেপারেট ভিডিও করে নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো দেখো কি বলেছে না উননব্বইতম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে বেস্ট সিনেমায় পুরস্কারে পেয়েছেন কোন সিনেমা না উননব্বইতম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে বেস্ট সিনেমায় পুরস্কার পেয়েছেন মূল লাইট অপশান বি হচ্ছে এটি অ্যান্সার এবং এটি দু হাজার সতেরো সালে হয়েছিল এবং দু হাজার আঠেরো সালে হচ্ছে নব্বইতম নব্বইতমটা কে পেয়েছেন না নব্বইতম অ্যাওয়ার্ডটি পেয়েছে দ্য শেপ অফ ওয়াটার দু হাজার সালে যেটি কয়েকদিন আগেই অ্যানাউন্স হয়েছে সেখানে নব্বইতম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে বেস্ট সিনেমা হচ্ছে দ্য শেপ অফ ওয়াটার এবং উননব্বইতম হচ্ছে মূল লাইট তাহলে এটা মনে রাখবে উননব্বই তম হয়েছিল দু হাজার সতেরো সালে সেটি পেয়েছিল মুন এবং নব্বইতম যেটি হয়েছে দু হাজার সালে এটি পেয়েছে দ্য শেপ অফ ওয়াটার মুভিটি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা পড়ব কি বলেছে দেখো রজার মুন যিনি জেমস বন্ডের চরিত্র চরিত্রে অভিনেতা করেছে অভিনীত করেছিলেন তিনি সম্প্রতি মারা গেলেন তিনি কোন দেশের লোক ছিলেন তিনি ছিলেন ইউনাইটেড কিংডমের লোক ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কি বলেছে দেখো ডাব্লু এইচও মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডাইরেক্টর জেনারেল রূপে নিযুক্ত হয়েছেন ডক্টর টেডরস আধানাম ঘেব্রসুস এবং তিনি কোন দেশের লোক তিনি হচ্ছেন ইথিওপিয়া দেশের লোক নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা পড়বো কি বলেছে দেখো কোন ভারতীয় ব্যক্তিত্ব পাকিস্তানের হাই কমিশনার নিযুক্ত হয়েছেন না সোহেল মেহমুদ তিনি পাকিস্তানের হাই কমিশনার নিযুক্ত হয়েছেন এবং আজকে লাস্ট কোশ্চেন কী বলছে দেখো কোন ক্রিকেটারকে ক্রিকেটে অসামান্য অবদানের জন্য পঁচাত্তরতম মাস্টার দীননাথ মঙ্গেশ্বর খেতাবটি দেওয়া হলো অ্যান্সার হচ্ছে কপিল দেবকে কপিল দেবকে ক্রিকেটে অসামান্য অবদানের জন্য মা দীননাথ মঙ্গেশ্বর খেতাবটি দেওয়া হয়েছে তাহলে আজ এই পর্যন্তই আজও আমরা অনেকগুলো পঞ্চাশটা প্লাস কারেন্ট অ্যাপার্স পড়লাম এটি আমাদের ছয়তম পার্ট এর আগে পার্টগুলো যারা তখনই অবশ্যই দেখে নেবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং অবশ্যই শেয়ার করবে এবং আরেকটা কথা বলে রাখি যদি কোনো কোন কোশ্চেনের অ্যান্সার তোমাদের ডাউট লাগে বা মনে হয় যে আমি ভুল বলেছি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং তাহলে আমি এটার পিডিএফটা রেডি করে কাল পরশুর মধ্যেই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম যাদের পিডিএফটা লাগবে তার অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এই এবং পিডিএফটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি এর জন্য কোনো রকম কোনো টাকাও লাগবে না তোমরা খালি প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করবে এবং সেটা তোমাদের সাইন আপ করে দেবে তোমাদের ফোন নাম্বার দিয়ে এবং তোমাদের ফোন নাম্বারটা সম্পূর্ণ সিকিওর থাকবে কেউ দেখতে পাবে না তোমরা শুধু তখন এই যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে জয়েন্ট অপশান আসবে সেখানে জয়েন করে নেবে ঠিক আছে তাহলে তোমরা আমাদের যতগুলো পিডিএফ আমি বানিয়েছি যত ভিডিও সব পিডিএফ ওই ওখানে পোস্ট করা আছে ওইখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নেবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং